অমিত শাহের সফর শেষে 24 ঘন্টার মধ্যে তৃণমূলে যোগ দিলেন বিজেপির মহিলা মোর্চার সহসভাপতি মৌমিতা বসু চক্রবর্তী, বর্তমান আইপিএস হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা কবির। বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুর রহিম শনিবার তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরাদ হাকিম। এছাড়াও এদিন একঝাঁক প্রাক্তন পুলিশ আধিকারিকেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সংসদ সুখেন্দু শেখর রায় সহ নির্মল ঘোষেরা। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।